আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার ইচ্ছায় যথেষ্ট পরিমাণ ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে আপনাদের পছন্দনীয় একটি টয়োটা ব্র্যান্ডের গাড়ি নিয়ে আসলাম। তো আসলে আজকে এই গাড়িটি এখন পর্যন্ত আমরা তেমন ওয়াশ পলিশ করিনি, বাট যেহেতু নিউ শেপের আইএসটি গাড়ির জন্য কিন্তু অনেকের রিকোয়ারমেন্ট ছিল। আমরা এর আগে 2003, 2004 এবং 2010-এর গাড়ি সেল করেছিলাম, তো এর জন্য সেই সুবাদেই মূলত হচ্ছে এই গাড়িটা আনা। তো আজকে আমরা যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের টয়োটা আইএসটি মডেলের একটি গাড়ি। বন্ধুরা, আমাদের এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2011, রেজিস্ট্রেশন 2014 শেষে। গাড়িটার কালার হচ্ছে পাল হোয়াইট কালার, ইন্টেরিয়র অ্যাশ কালার। গাড়িটা কি স্টার্ট, হ্যাঁ গাড়িটা হচ্ছে কি স্টার্ট, অল পাওয়ার অল অটো ফুলি লোডেড একটি গাড়ি। এবং এই গাড়িটির ফুয়েল ট্যাপ হচ্ছে অনলি অকটেন, ইঞ্জিন সিসি হচ্ছে 1500। পেপারস আপ টু ডেট আছে, এখন পর্যন্ত ফার্স্ট পার্টির নামে স্মার্ট কার্ডের মাধ্যমে আছে, আপনারা চাইলে সাথে সাথে নেম ট্রান্সফার করে নিতে পারবেন। তাছাড়া এই গাড়িটা আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, অনলি ফার্স্ট পার্টি ইউজ। তো আসুন বন্ধুরা আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি। আর এই গাড়িটির ভিডিও দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন আপনারা যদি কোনো গাড়ি ক্রয় অথবা বিক্রয় করতে চান অথবা গাড়ি সংক্রান্ত যে কোনো তথ্য লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সো আসুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ গাড়িটার রিভিউটা দেখি এবং ভিডিও শেষে আমি আমাদের এই গাড়িটির প্রাইস আর আমাদের শোরুমের লোকেশনটা বলে দেব ইনশাআল্লাহ। সো বন্ধুরা, আমরা খুব শর্টলি এই ভিডিওটা করার চেষ্টা করব যেন আপনারা অল্পতে এই গাড়িটার সম্বন্ধে একটা ধারণা নিতে পারেন। আপনারা ফার্স্টই দেখতে পারতেছেন যে গাড়িটার দুইটা যে হেডলাইট, অরিজিনাল হেডলাইট, আমরা জাস্ট সামথিং ওয়াশ করেছি এখন পর্যন্ত। এই গাড়িটা তেমন আপনার পলিশ করা বলেন বা মোটামুটি একটা গাড়িকে ডেকোরেশন করার জন্য যা যা করেনি আমরা কিন্তু কিচ্ছু করিনি। সো এটা রিভিউ দিয়ে দিচ্ছি, আমরা আস্তে ধীরে করবো ইনশাল্লাহ। সো এটার ফ্রন্ট সাইডটা কিন্তু খুবই চমৎকার এবং হেডলাইট, ব্যাক লাইট, ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস, প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল। সো আমরা গাড়িটার লেফট সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন লেফট সাইডটা কিন্তু চমৎকার নিকেলের উইথ দেওয়া আছে এবং এখানে ডোরে হ্যান্ডেলটাও কিন্তু নিকেলের। আর যদি আমি অ্যালো উইথ টায়ার কন্ডিশন দেখাই, দেখতে পারবেন প্রত্যেকটা অ্যালো উইথ টায়ার কন্ডিশন খুবই ভালো আছে। সো আমরা গাড়িটার ব্যাক সাইডটা দেখাবো। মোটামুটি যারা ফ্যামিলি ইউজের জন্য আইএসটি গাড়ি চাচ্ছেন নিউ শেপের, হ্যাঁ এই বডি কিট সহ, তারা কিন্তু এই গাড়িটা অবশ্যই মানে আপনারা ক্রয়ের উদ্দেশ্যে কিন্তু দেখতে পারেন গাড়িটা। সো এটার ব্যাক গ্লাসটা অরিজিনাল। আর আমরা গাড়ির রাইট সাইডটা দেখাবো। টোটালি গাড়িটা কিন্তু স্পটলেস এবং এক কথায় বলতে গেলে সম্পূর্ণ গাড়িটা হচ্ছে আনটাচ এবং অরিজিনাল কন্ডিশনে আছে। সো আমরা এখন গাড়িটার ব্যাক ডালার ওপেন করে ব্যাক সাইডটা দেখাবো। যারা ভিডিওটি দেখতেছেন বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু গাড়ি সম্বন্ধে ভালো ধারণা বা তথ্য আপনারা নিতে পারবেন। সো আমরা এই ব্যাক ডালার বিটগুলো একটু দেখিয়ে দিব। দেখেন একটা ভিডিও কিন্তু এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই, অরিজিনাল এবং জেনুইন একটা কন্ডিশনে আছে। সো আমি আপনাদেরকে এখন ইন্টেরিয়রটা দেখাবো। বন্ধুরা যারা আছেন আমাদের ভিডিওটা দেখতেছেন স্কিপ না করে দেখবেন, আমরা কিন্তু ইন্টেরিয়রটা এখন পর্যন্ত তেমন ওয়াশ পলিশ করিনি, ওয়াশ করিনি। সো এর জন্য ভিতরটা একটু একটু ময়লা আছে, এটা আমরা ওয়াশ করার পরে ইনশাল্লাহ। ওয়েদারও আসলে আজকে নরম ছিল কারণ প্রচন্ড বৃষ্টি ছিল বাহিরে। সো এর জন্য কিন্তু আমরা এটার ভিতরে এখনো ধরিনি, কারণ ওয়েদার যদি আপনার ই থাকে, আপনার বৃষ্টি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এগুলা আপনার শুকাতে চায় না, এর জন্য আমরা মূলত এইভাবে রেখেছি। তো আমি একটু পিছনে বসে দেখাই আপনাদেরকে। দেখেন আমি কিন্তু এই যে পিছনে বসলাম, সো এটা কিন্তু আসলে আলহামদুলিল্লাহ খুবই কমফোর্টেবল। আইএসটি গাড়ি সম্বন্ধে আসলে তেমন কোনো আপনার কমপ্লেইন নাই, অন্যান্য গাড়িতে যেমন কমপ্লেইন আছে। সো এটার কমপ্লেইন যদি বলি একটাই কমপ্লেইন যে গাড়িটা ছোট সাইজের। সো আসলে যারা একটু মানে আপনার একটু লম্বা টাইপের বা একটু বিগ সাইজের গাড়ি চান তাদের জন্য মূলত আইএসটি না। বাকি যারা চান যে আমাদের এই মানে ঢাকাতে যেই পরিমাণ জ্যাম, হ্যাঁ তো সিটি ড্রাইভের জন্য বেস্ট গাড়ি। আবার আরেকটা বিষয় হচ্ছে গাড়িটা 1500 সিসির হেভি ওয়েট ফুল একটি গাড়ি। সো এটা কিন্তু লং ড্রাইভে আপনারা কিন্তু খুবই মজা পাবেন ইনশাআল্লাহ। আমি গাড়িটা একটু স্টার্ট করে দেখাই। আর আরেকটা যদি দেখেন এই গাড়িটার মানে একটা সুন্দর জিনিস যে গাড়িটার এই যে উইডেনটা, এটা কিন্তু খুবই চমৎকার, একদম স্টারিং সহ দেখেন উইডেনটা, টোটালি উইডেন প্যানেল যেটা আছে এটা কিন্তু খুবই চমৎকার। এবং এখানে ডিভিডি প্লেয়ার আছে। আর এক কথায় বলতে গেলে স্টার্টিং এ যারা বসবেন এখানেও কিন্তু আপনারা অনেকটা মানে আপনার লেগ স্পেস কিন্তু পেয়ে যাবেন, যে আনকমফোর্ট না ব্যাপক কমফোর্টফুল। সো আমি গাড়িটা এখন স্টার্ট দিয়ে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমি কিন্তু জাস্ট একটা চাবি দিয়েছি, ওয়ান কি দেওয়ার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল। আর স্টার্ট এই মুহূর্তে থাকার পরও গাড়িটা কিন্তু কোনো শেকিং, নকিং অথবা আউট যেই বিগ নয়েস
এই নয়েজ কিন্তু নাই। সো আমি একটু গাড়িটা ড্রাইভ মোডে লাগিয়ে দেখাবো আপনাদেরকে। আমি এখন রি ড্রাইভ মোডে লাগিয়ে দিয়েছি, বাট গাড়ি কিন্তু শেকিং নাই। এই যে এখানে ব্যাক গিয়ারে লাগালাম, ব্যাক ক্যামেরাটা চলে আসছে। আর আমি যদি বন্ধুরা এসির কথা বলি, সো এসির পারফরমেন্স সবসময় ভালো আইএসটির প্রথম থেকেই, এবং আইএসটির অনেকগুলো ভেরিয়েন্টে আসে, যেটা হচ্ছে 1000 সিসি, 1200 সিসি, 1300 সিসি, 1500 সিসি। সো এটা হচ্ছে সবচাইতে হাই রেজুলেশনের বা হাই কোয়ালিটির যে আইএসটিটা, এটা হচ্ছে ওইটা। এগুলো ওয়াশ করলে, আমরা যদি স্প্রে করি, তখন কিন্তু গাড়িটা আরো অনেক চমৎকার এবং বেটার আপনাদেরকে মানে ভিতরে লাগবে। বাট এখন যা আছে অ্যাজ ইট ইজ, আমি আর কোনো কিছু মানে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাড়িটা, বাকি এটা আমরা আরো ডেকোরেশন করব ইনশাআল্লাহ। সো আমি এখন আপনাদেরকে আমাদের গাড়িটার যে ইঞ্জিন কন্ডিশনটা দেখব, এবং রিকোয়েস্ট করব যারা ভিডিওটি দেখতেছেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ আমি কিন্তু অসুস্থ। হ্যাঁ, আমার টাইফয়েড হয়েছে। সো আমি সকলের কাছে দোয়া চাই, তারপর আমি ভিডিওটা করে দিয়ে দিচ্ছি। যারা আসলে আপনার ওই আইএসটি গাড়ি চাচ্ছেন টয়োটার মধ্যে, আমি রিকোয়েস্ট করব যে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কাছ থেকে আসি, তো এইটা খুলে গেছে, বাট আমরা এটা ইনশাল্লাহ লাগিয়ে দিব। তো দেখেন, এটা কিন্তু অরিজিনাল টয়োটার ভিভিটি ইঞ্জিন। গাড়িটা এই মুহূর্তে স্টার্টে আছে, বাট কোনো শেকিং, নকিং, এক্সট্রা নয়েজ নাই। আমরা সাউন্ডটা শুনবো কাছ থেকে। সো বন্ধুরা, আমি আরেকটা বিষয় বলবো যে আসলে আপনারা তো টয়োটার অনেক গাড়ি কিনেছেন। সো যারা আসলে টয়োটার মধ্যে আইএসটি বা মিনি যেই কারগুলো আছে, ছোট একটু ছোট টাইপের, সো এগুলোর মধ্যে হচ্ছে এই আইএসটিটা কিন্তু সবচেয়ে কমফোর্টেবল, কারণ এইখানে আপনার 5% মানে নট 4%, হ্যাঁ, ইজিলি 5 জন মানুষ বসার পরেও আপনার কিন্তু পিছনে যে লাকেজ ক্যারি করার যে জায়গা, অফরন্ত জায়গা আছে। আর গাড়িটা কিন্তু উঁচু, মানে এই গাড়িটা সবচেয়ে ভালো দিক কি, একটা সিডান কারে যে নিচু থাকে এই ইয়েটা, ফ্লোরটা, বাট এটা কিন্তু অনেক উঁচু। মানে এক কথায় বলতে গেলে এটাকে আপনারা একটা মিনি জিপও বলতে পারেন, ক্রস ওভার, হ্যাচব্যাক, প্রাইভেট ইনক্লুডলি সবগুলাই এই গাড়িটাকে বলতে পারেন। কারণ আপনি যদি সাইড থেকে লুকসটা দেখেন, দেখতে পারবেন গাড়িটার যে গেট আপটা, এটা কিন্তু টোটালি আপনার অন্যান্য যে টয়োটার নর্মাল যে গাড়িগুলো তার চাইতে কিন্তু খুবই ভালো, এবং এটার কিন্তু গুণগত মানও অনেক ভালো। সো সেকেন্ড টাইম যদি আপনারা কখনো এই গাড়ি রিসেল করতে চান, সো রিসেল ভ্যালুটা আপনারা ভালো পাবেন। তো আসুন বন্ধুরা, এখন আমরা এই গাড়িটার দামের বিষয়ে জানি। সো দামের বিষয়ে বলার আগে আমি সবসময়ের মতো একটা কথাই বলবো, যে দেখেন যে এই দুনিয়া কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী কোনো জায়গা না। এখানে আমরা খুব অল্প সময়ের জন্য আসছি, এবং এখান থেকে আমাদের প্রত্যেকের চলে যেতে হবে। সো এইখানে আপনি আমি যা করতেছি, প্রত্যেকটা কর্মের হিসাব কিন্তু আমাদের আল্লাহর কাছে দিতে হবে। সো এর জন্য একটা কথা বলি, যে দেখেন, আপনার দ্বারা, আমার দ্বারা, আমরা যেন কাওয়ার জন্য কোনো কষ্টের কারণ না হয়ে যাই, আমরা যেন কাউকে কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে না ফালিয়ে দিই। সো আমরা যদি আসলে একজন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা মাখলুক কেন বলেছে, দেখেন যে আজকে একটা কুকুর, বিড়াল, তাদের ভূমিকা কি? তারা শুধু তাদের নিজেদেরকেই চিন্তা করে। ইভেন একটা পশুর মধ্যেও কিন্তু পশুত্ব আছে, যে সে তার সন্তানদেরকে আঁকড়ে রাখে। কিন্তু এখন দেখেন, আমরা যারা মানুষ, আমাদের মধ্যে কিন্তু সেই মানে প্রতিভা বা সেই মনুষ্যত্ব কিন্তু নাই। দেখেন, আপনি খবরে দেখলে, আপনার ফেসবুক যেখানেই দেখেন, আপনি দেখবেন যে আজকে মানুষ কিন্তু মানে বাবা মার যেই জায়গা সেইখান থেকে ঠিক নাই, স্ত্রী সন্তানের, স্ত্রী বা হাজবেন্ডের যে জায়গা সেখানে ঠিক নেই, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের এখন মনুষ্যত্ব বলতে কিছু নাই। এটা কেন হয়েছে জানেন? মানে আল্লাহ তাআলা এই গাড়ির জন্য যেমন এই কোম্পানি, এই টয়োটা কোম্পানি তাদের একটা ক্যাটালগ দিয়ে দিয়েছে, ঠিক আমরা যারা মানুষ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহ আমরা কোন ব্র্যান্ড থেকে তৈরি, আমাদের মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, রুহানি ব্র্যান্ড থেকে আমরা তৈরি। সো আমাদেরও কিন্তু আল্লাহ তাআলা একটা ক্যাটালগ দিয়েছেন, তা কি? কোরআন এবং হাদিস। এবং এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইন কোনটা রেখেছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। সো দেখেন, এই নামাজটা কেন দৈনিক 5 বার একই কাজ আপনি করতে হবে, আপনি কি জানেন? একটাই কারণ, যে বারবার আমরা যখন নামাজ পড়বো, আল্লাহর কাছে নতি স্বীকার করব, তখন এর দ্বারা আমাদের মধ্যে থেকে যে পশুত্বটা আছে এটা কিন্তু থাকবে না। সো বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই নামাজের প্রতি গুরুত্ববান হন। যত কিছু করেন আপনি, আপনি যত দান করেন, যত ভালো কাজ করেন, নামাজ যদি জীবনে না থাকে, কখনো আপনার লাইফটা মনুষ্যত্বর কাছে যাবে না, আল্লাহর কাছে দাঁড়িয়ে কোনো জবাব দেওয়ার মতো রাস্তা থাকবে না। এরপর এই নামাজের পাশাপাশি আপনার প্রত্যেকটা ভালো কাজগুলো আপনাকে আরো সুফল বয়ে আনবে। সো আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। সো আসুন বন্ধুরা, আমরা এখন এই গাড়িটার দামের বিষয় জানি। বন্ধুরা, আমরা এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি 1,50,000 টাকা। আমরা আপনি ইউটিউব, ফেসবুক অথবা বিক্রয় .com যে কোনো সাইডে আপনারা যদি এই গাড়িটার
অ্যানালাইজ করতে যান যে যার প্রাইসটা কত আছে, দেখেন যে আপনার 12 একটা আইএসটি গাড়ি, আমি কিছুক্ষণ আগে অ্যানালাইজ করে দেখলাম যে bigger.com এ রিভিউ অ্যাড দেওয়া আছে প্রায় 17 লক্ষ সামথিং। সো দেখেন আমি 11 এর সেই ক্ষেত্রে 16 সামথিং দিতে পারতাম, বাট নট দরকার নাই, আমি এটাকে 15,50,000 টাকা দাম চাইলাম, এখান থেকে আর কমিয়ে রাখবো আলোচনার সাপেক্ষে। আপনারা আসুন, আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি 2 নম্বর রোড 28 নম্বর হাউস, আমাদের শোরুমের নাম হচ্ছে ইউজড কার বনানী লিমিটেড। এতক্ষণ কষ্ট করে যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো আমি মোহাম্মদ মহিউদ্দিন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনার সাথে আল্লাহু আকবার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।